হেলথ আপনাদের সকলকে ও স্বাগতম জানিয়ে করছি। আজকে আমরা জানবো যে কারণে রান্নার আগে মুরগি ধোয়া উচিত নয় ময়লা ও ব্যাকটেরিয়া দূর করতেই মাংস ধুয়ে রান্না করা হয় তবে বিশেষজ্ঞরা মনে করেন এভাবে রান্না করা ঠিক নয় খাদ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এভাবে রান্না করা মাংস মানুষকে অসুস্থ করে দিতে পারে কিভাবে স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানানো মাংসে বিপজ্জনক ব্যাকটেরিয়া যেমন ক্যাম্পিলো ব্যাক্টর ও সালমোলেনা থাকতে পারে যা পেট ব্যথা ডায়রিয়া ও খাবারের বিষক্রিয়া সৃষ্টি করে আর খাবারের বিষক্রিয়া হওয়ার অন্যতম কারণ ক্যাম্পিলো ব্যাক্টর ব্যাকটেরিয়া দূর না করে কেবল মাংস ধোয়া হলে তা আরও বেশি সমস্যার সৃষ্টি করে ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস অনুযায়ী গতিশীল পানিতে যখন মুরগির মাংস ধোয়া হয় তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় গতিশীল পানিতে ব্যাকটেরিয়া মুরগি থেকে আপনার ত্বক পাত্র কাপড় তৈজস ও হাতে ছড়িয়ে যায় কারণ পানির ফোঁটা ত্বকের পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বিকল্প পদ্ধতি মুরগি থেকে ব্যাকটেরিয়া দূর করার উপায় হল সঠিক তাপমাত্রায় রান্না করা মুরগি রান্না করার ন্যূনতম তাপমাত্রা হলো একশো ডিগ্রি এই পদ্ধতি খুব একটা পছন্দ না হলেও একবার অন্তত অনুসরণ করে দেখতে পারেন কোনো পার্থক্য ধরা পড়ে কি না খুব বেশি অস্বস্তি কাজ করলে কাগজের তোয়ালে বা টিস্যু দিয়ে মুরগি ও চামড়া পরিষ্কার করে নিতে হবে এর পরও মুরগি ধুতে চাইলে এর আশপাশ আগেই পরিষ্কার করে নিন এবং তারপরে হাত ভালোভাবে ধুয়ে নিন মুরগি থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া দূর করার উপায় কাঁচা মাংস ঢেকে ঠান্ডা স্থানে রাখুন এক্ষেত্রে রেফ্রিজারেটরে রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন অন্যান্য খাবারের সংস্পর্শে না আসে প্রয়োজনীয় তৈজস ধুয়ে রাখা চাপিং বোর্ড ছুরি ও অন্যান্য তৈজস যা কাঁচা মাংস কাটতে প্রয়োজন হয় তা ঠিক মতো ধুয়ে রাখুন ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া এড়াতে অবশ্যই সাবান ও গরম পানি দিয়ে হাত ধুয়ে নিন বন্ধুরা এটা ছিল বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তথ্য আর আমার মত হচ্ছে অবশ্যই মুরগি রান্না করার পূর্বে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সব ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন